ওসির দায়িত্বভার গ্রহণ করার দুই মাসের মধ্যে একের পর এক নেশা অভিযান চালিয়ে সুনাম অর্জন করে চলেছেন উত্তর ত্রিপুরা জেলার দামছড়া থানার ওসি সঞ্জয় মজুমদার গত একুশে মার্চ ছয় কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পর রবিবার আবার লক্ষাধিক টাকার হেরোইন উদ্ধার করেছে ওসি সঞ্জয় মজুমদার রবিবার গোপন খবরের ভিত্তিতে দলবল নিয়ে দামছড়া থানার জহরকলোনি এলাকার তিনসিয়া কিং ত্রিপুরা নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় ওসি হানা দিয়ে তার বাড়ির থেকে পাঁচশো কোটা হেরোইন এবং একশো টি সিরিঞ্জ উদ্ধার করা হয় উদ্ধারকৃত সামগ্রীগুলোর কালো বাজারে মূল্য লক্ষাধিক টাকা ঘটনায় বাড়ি মালিক তথা হেরোইন বিক্রেতা তিনসিয়া কিং ত্রিপুরাকে আটক করা হয় পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ চলে একই এলাকা জয়জিৎ দাস নামে অপর এক কুখ্যাত হেরোইন পাচারকারীকে আটক করে পুলিশ গোপন খবর উপর ভিত্তি করে যখন আমরা তিন সেকনির ত্রিপুরার বাড়িতে আমরা তল্লাশি চালাই তল্লাশি চালিয়ে পাঁচশোটি প্লাস্টিক কন্টেনারে মোট টুয়েলভ পয়েন্ট ফাইভ গ্রাম সাসপেক্টেড হিরোইন আমরা উদ্ধার করি এর সঙ্গে আমরা কিছু সিরিঞ্জও আমরা সিজ করি আর যেগুলি নেশা নিতে ইউজ করা হয় এরপর আমরা প্রাথমিক তন্ত্রের উপর ভিত্তি করে জয়জিৎ জয়জিত দাস্তপু ওকে আমরা আটক করি